কোচবিহারের রিজনাল ক্যান্সার সেন্টার রাজ্য সরকারকে অধিগ্রহণের জন্য ট্রাস্টের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। আজ ক্যান্সার সেন্টার পরিদর্শন করলেন কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিকেল কলেজের এমএসভিপি রাজীব প্রসাদ ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। অবহেলিত রিজনাল ক্যান্সার হাসপাতালটি রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় চলছে, তবে বছর বারদ্ধ অর্থে পরিকাঠামো উন্নয়ন সম্ভব হচ্ছে না হাসপাতালে। বছর চারেক বন্ধ হয়ে আছে অপারেশন, রেডিয়েশনের জন্য প্রয়োজনীয় টেলিকোবাল্ট মেশিনের বেহাল দশা। জানা গেছে ক্যান্সার আক্রান্তদের রেডিয়েশনের জন্য জলপাইগুড়ি আলিপুরদুয়ার নিম্ন অসমের রোগীদের ভরসা করতে হয় কুচবিহারের এই হাসপাতালের উপরে।